হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি আজকে চলে এসেছি ফ্লামিঙ্গো মাইন চ্যানেল থেকে, এবং আজকে আমি আবার চলে এসেছি মিস্টার ডিআইওয়াইতে। এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই কিউট কিউট টাইপের যত চাবেরিং আছে এবং এগুলো প্রাইসগুলো বলে দেওয়ার চেষ্টা করবো। সো লেটস ইট। তো এখানে হচ্ছে 310 টাকা করে হচ্ছে যে গাড়ি টাইপের যে ডিজাইনের চাবেরিংগুলো আছে এগুলো, আর 270 টাকা করে হচ্ছে এই যে বোম ডিজাইন গ্রেনেড ডিজাইনের যে চাবেরিংগুলো আছে এগুলো, এগুলো হচ্ছে 200 এখানে হচ্ছে 310 টাকা করে এই গাড়িটাও। মানে গাড়ির মধ্যে অনেক টাইপের ভ্যারাইটিস আছে। এটা খুবই সুন্দর সিলিকন টাইপের একটা পম্পম স্টাইলের একটা চাবেরিং। এটা হচ্ছে 330 টাকা, এটা হচ্ছে 360 টাকা, এবং এটার ভিতরে লিকুইড টাইপের একটা জিনিস, এটা দেখতে মনে হচ্ছে জুসের একটা প্যাকেট এরকম একটা থিমে করা, 360 টাকা করে হচ্ছে এই বেল্ট এবং হচ্ছে এই ডিজাইনের যে চাবেরিংটা আছে সেটা। এখানে 360 টাকা করে এগুলো হচ্ছে কিউব ডিজাইন, রুবি কিউব যে ডিজাইনগুলো আছে সেগুলো গেমের মতন, আর এটা হচ্ছে 340 করে। আর এই ফোম সফট যে স্কোয়ার স্টেপের সফট টাইপের যে চাবেরিংগুলো আছে, যে ডাইনোসর ক্যাটাগরির, তারপর হচ্ছে ক্রোকোডাইল স্টাইলের, এগুলো হচ্ছে 390 করে। আর এখানে এই ফোম টাইপের মানে সফট টাইপের যে চাবেরিংগুলো আছে এগুলো অনেক টাইপের আছে। কোয়ালা ডিজাইন, তারপর হচ্ছে এখানে ক্রোকোডাইল ডিজাইন দেখছি, তারপর হচ্ছে ডাইনোসরেরই হচ্ছে কয়েকটা ডিজাইন, তারপর এটা ছিল ফ্রগ ডিজাইন, এটা হচ্ছে সিকোয়েন্স, এবং হচ্ছে একটা পম পম যে ফারি বল, এগুলো এগুলোর প্রাইস একটু কম ছিল। তো এটা এই যে দেখেন, এটা কয়েকটা কালার। হ্যাঁ, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার, আর বেবি পিঙ্কের মধ্যে হচ্ছে সিকোয়েন্সটাও এবং যে বলটা আছে সেটাও। আর এখানে এগুলো হচ্ছে কয়েন পার্সের মতন। হ্যাঁ, এটা ও এটা হচ্ছে হাতে ঘড়ির মতন, বেল্টের মতো ইউজ করা যায়। এটা হচ্ছে বাচ্চাদের জন্য মূলত। তো এগুলোরও কয়েকটা কালার আছে, এগুলো মাত্র 115 টাকা করে। আর হচ্ছে ও ওখানের যে ওগুলো ছিল ওটাও 115 টাকা করে ছিল। মানে এই সিকোয়েন্সের যেগুলো আছে এগুলো 100-এর মধ্যে, 120, 115 এরকম টাইপের। তো এগুলো হচ্ছে একটু প্রাইস বেশি, এগুলোতে অনেক কিছু অ্যাড করা থাকে। হ্যাঁ, এগুলোর সাথে দেখা গেছে মানে অনেক টাইপের যে ঝুনঝুনি টাইপের জিনিস থাকে, তারপর হচ্ছে বেল থাকে, এগুলো হচ্ছে 300, 240, 260 এই টাইপের। তো তারপর এটা হচ্ছে 300 করে। এখানে হচ্ছে একটা ক্রিস্টালের কভারিং করা, এই যে এটা ইউনিকর্ন ডিজাইন, ভিতরে অনেক ডিজাইন আছে, এখানে প্যান্ডা ডিজাইন আছে। তো এখানে অনেক টাইপের ডিজাইনের হচ্ছে, অনেক কালারের হচ্ছে চাবেরিং আছে। এটাও অনেক কিউট, এটাও অনেক সুন্দর, একটু রাবারের টাইপের। এটা হচ্ছে পুরো স্পঞ্জ, এটাও কয়েন পার্সের মতো, এটা আঙ্গুরের ডিজাইন করা, বেরি ডিজাইন অ্যাকচুয়ালি। তো এগুলো হচ্ছে বেরি ডিজাইনেরগুলোও হচ্ছে 300 করেছিল। আচ্ছা, উপরের এগুলো হচ্ছে খুবই সুন্দর, যেটা হচ্ছে এটা নবচারের ডিজাইন ছিল। আচ্ছা, 360 করে হচ্ছে এই ডিজাইনগুলা, এটা হচ্ছে জুস যে হচ্ছে ক্রাশারের ডিজাইনটা করা, তারপরে এটা হচ্ছে একটা বো ডিজাইন, এটা 370 করে। এটার ভিতরে এরকম মেল্টিং ওয়াটার টাইপের একটা ডিজাইন আছে, সাথে বেল্ট আছে। এটা হচ্ছে, এটাও একটা জুসের ডিজাইন, এটা হচ্ছে বুবা জুস যে আছে, বুবা ড্রিঙ্কসের ডিজাইন করা। এগুলো হচ্ছে 330, 360, 370 এরকম করে প্রাইস। তারপর হচ্ছে এখানে আরও অনেক ডিজাইন আছে, ডিজাইনের শেষ নেই। হ্যাঁ, একটা থেকে একটা না আলাদা, মানে প্রত্যেকটার যেমন অনেক ডিজাইন আছে এবং তেমনই এগুলোর হচ্ছে প্রাইস আলাদা, ডিজাইন আলাদা, কালার আলাদা। তো এখানে আসলে হচ্ছে আপনারা দেখতে পারবেন। এটা অনেক সুন্দর একটা কিউট ইঁদুরের ডিজাইনের ছিল, এটার সাথে হচ্ছে কিছু, এটা হচ্ছে 260 করে। হ্যাঁ, এই সফট টাইপের যেগুলোগুলো 260 করে, উপরেরগুলো এমনই ছিল প্রাইস। তারপর এই যে এটা হচ্ছে একটা গাজর, ওয়াও, ক্যারেটের খুবই সুন্দর, খুবই সফট। এটা হচ্ছে ওয়াটারমেলন, ওয়াও, এটা অনেক কিউট তাই না, কোকো মেলনের ডিজাইনের মতন করে দেওয়া। এটা হচ্ছে 260 করে। 350 হচ্ছে একটু বিগ সাইজের যেগুলো সেগুলো, এটা অনেক সুন্দর ছিল। তো এটা হচ্ছে একটা র্যাটের ডিজাইন, এটা হচ্ছে ওকে, এখানে বিয়ার ডিজাইন ছিল, মানে অনেক টাইপের ডিজাইন আছে। আবার সেই কয়েন পাসের মতন, এগুলো হচ্ছে 105 টাকা করে, এগুলোর প্রাইস একটু কম। এটা কিন্তু আমি আবারও বলছি হাতে পরা যায় বেল্টের মতন। এটা ছিল অ্যাভোকাডো ডিজাইনের মধ্যে, অনেক সুন্দর আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির, খুবই। এগুলো কিন্তু আমরা হলমার্ক এবং আর্চিসে হচ্ছে এই টাইপের চাবেরিংগুলো আগে কালেক্ট করতাম, তো এখন হচ্ছে এগুলো পাওয়া যায় না। তো আমি মানে খুবই স্যাটিসফাইড যে মিস্টার ডিআইওয়াইতে আবার নতুন করে সেই আমাদের নস্টালজিক যে জিনিসগুলো আবার মানে রিপিট করলো বা করেছে, আমার অনেক ভালো লেগেছে। এখানকার প্রত্যেকটা চাবেরিং আসলে এগুলো মনে করে দেওয়ার মতন,
এগুলো আগে ছিল হলমার্কে আর্চিসে ছিল, এখন তো হলমার্ক আর্চিসের কোনো ট্রেন্ডই নাই। হ্যাঁ, আগে গিফট কার্ডের জন্য হচ্ছে আমরা হলমার্ক আর্চিসের উপর হচ্ছে ডিপেন্ডেন্ট ছিলাম। তো এখানে অক্ষরের কিছু কিরিং ছিল, তারপর হচ্ছে এইগুলো হচ্ছে বিভিন্ন টাইপের লাগেজ যে লকেটগুলো থাকে এগুলো 185 করে, তারপর হচ্ছে 260 করে, 250 করে হচ্ছে কার্ড হোল্ডার আছে এখানে, খুবই সুন্দর, অনেক কিউট টাইপের। হ্যাঁ, এগুলো হচ্ছে ভার্সিটির আপুরা লাগলে নিতে পারেন, তারপর হচ্ছে কলেজের যে আছে ওরাও। আচ্ছা, এটা হচ্ছে 35 টাকা করে পার পেজ। হ্যাঁ, ডেকোরেটিং পেপার, এটা দিয়ে হচ্ছে আপনি দেয়ালও লাগাতে পারেন, র্যাপিং করতে পারবেন, অ্যান্ড দেন যে কোনো কিছু ডেকোর আইটেমের জন্য হয় না, আমরা একটা শেলফ, কাঠের শেলফটাকে কালার করলাম, কালার করে দেন এটাকে হচ্ছে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর এটার উপরে আবার হচ্ছে আমরা একটা গ্লেজ ব্রাশ করে দিলাম, তারপর কিন্তু এরকম প্রিন্ট লাগবে। আচ্ছা, 45 মাত্র 45 টাকা হচ্ছে এই সিকোয়েন্সের কিরিংগুলো, এগুলো অনেক সুন্দর, স্টার ডিজাইন, হার্ট শেপ অনেক টাইপের ছিল। এখানে বিভিন্ন টাইপের সফটওয়্যার কিরিং ছিল। তো এই ছিল আজকের সব চাবির রিংগুলো প্রাইস, মোটামুটি এখানে একটা ধারণা, মানে 45 টাকা থেকে শুরু এখানকার যে চাবির রিংগুলো আছে, 360 বা 370 পর্যন্ত আমি হাইস্ট দেখেছি, এর বেশি ছিল না। হ্যাঁ, তো এগুলোর যতটুকু পসিবল হয়েছে আমি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। তো আপনাদের প্রয়োজন হলে এখানে আসবেন এবং এখান থেকে পারচেস করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।